বলছেন তুমি আর আমি যখন মায়ের গর্ভে গেলাম, বাবার দ্বারা রেহেমে গেলাম, এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে চলে গেল, আমার মা সেদিন থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, যত বয়স বাড়ে গর্ভের বয়স ততই আমার মায়ের যন্ত্রণা বাজে। যখন মায়ের গর্ভের বয়স বাজানটি 7 মাস, তখন মার বালিশটা দিয়ে ঘুমাইতে পারে না গো মা। যখন আমার তোমার বয়স মাত্র 8 মাস, মা তখন বাথরুমে বসতে পারে না বাবা। মা বাথরুমে বসতে কত কষ্ট, মায়ের জ্বালা মালিক সারাই, মায়ের জ্বালা মালিক সারাও, তখন কেউ জানত না আমার মাকে কখন তখন কে দিবে সান্ত্বনা। বাজান এবার আমার দিকে তাকান যুবক, বলে নবী তলে অনুমতি পাইলাম, কয়ে হ্যাঁ। একটু পরে তার ছোট ভাইয়ের বয়স বাজান 17 থেকে 16 বছর। ছোট্ট ভাই বলে, নবী গো যদি আমার ভাই ওমরের সাথে কুস্তি লাগাবার কথা বলে অনুমতি পায়, আপনি আমার ভাইয়ের সাথে কুস্তি লাগাই দেন। দেখেন আমার ভাইরে কি পোল্টিটা মারি আমি। নবী কয়ে লাগ তো দিই, এবার কানবেন। ছোট্ট ভাইটা মুয়াব্বিস বড় ভাইয়ের গলার মধ্যে হাত দিয়ে এই ডাইন পাউটাকে বাজান, দুই পায়ের মধ্যে ঢুকাইয়া দিয়ে গলার পরে মোচড় দিয়া ফিস ফিস করে বলে, ভাই রে আমি যদি সারাদিন তোর সাথে কুস্তি লাগি, আমি তোর সাথে আমি তোরে হারাইতে পারবো না আমি জানি, কিন্তু ভাই একটা অনুমতি দে, তুই যখন যাইতেছ ওর আমারে লয়ে যাবি, তুই অভিনয় করে অভিনয় পড়ে যাবি। কারণ যেদিন আমার নবী হিজরাত করেছিল মক্কার থেকে মদিনায়, আমরা দুই ভাই নবীর উটের দিকে তাকাইয়াছিলাম, নবী আমাদেরকে ডাক দেয়া বলছিল, ইয়া সবি তালে না, এ বালক আমার কাছে আয়। আমরা দুই ভাই যখন নবীর কাছে গেলাম, আমার নবী জিজ্ঞেস করে, তোরা কি দেখোস? তখন আমরা দুই ভাই বলছিলাম, নবী আপনার এই ঠোঁটটা ফাটা কেন, ওই কপালটা ফাটা কেন? বলছিল, তোমরা তো জানো না, তোমাদের দেশে আসার 6 মাস আগে আমি তায়েবের জমিনে গেছিলাম। তায়েবের একটা যুবক প্রথম আসি আমার এই ঠোঁটের মধ্যে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দেয়। তাইবের ছেলেগুলো আমার মেরেছে, আর আমার দেশের মক্কার ছেলেরা আমার মারিয়া তাড়ায় দিছে। তোমরাও কি তোমাদের মদিনার থেকে আমার তাড়ায় দিবা? নবী তখন আমরা দুই ভাই এক ভাই আর এক ভাইয়ের সাথে হাতে হাত দিয়ে বলছিলাম, যদি কোনোদিন মৌকা পাই, যদি কোনোদিন সুযোগ পাই, আমার নবীর জন্য জীবন দিয়ে প্রমাণ করে দিব কত ভালোবাসি। এ শরীয়তপুর সকিপুরের বাইরা, নড়িয়ার বাইরা, দামুড্ডার বাইরা, তোমরা তিন থানার মোহনাই জায়গাটা আমি বুঝে ফেলেছি, শুধু একটা আওয়াজ দিয়ে বলে দাও, ওরা দুই ভাই যদি যুবক হিসাবে নবীর জন্য জীবন দিতে পারে, আমাকে ওই সকিপুরে যদি আমার নবীর কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো। কারণ আপনারা তো আমাকে একটু সুযোগ পাইলে গরম ডিম দেন, তাও সুইলা দেন না আসলা দেন। আমি গেছি ভারতে ওয়াজ করতে, আমি তো এই ওয়াজটা আসবো, কারণ এমন একজন দাওয়াত দিছে, সে হলো আমার কলিজার ভাই শাহজালাল। আর শাহজালাল মানে এই দেশ স্বাধীন করছে, ইসলাম আনছে। আমি যদি হেয়ার ওয়াজ মিস করি আমার উপায় থাকবো, বাচ্চা গোর গোবিন্দের মতো পালাই তুই। তো সবাই ভালো আছেন তো? আমি আগে একটু আমার আল্লাহর কালাম তেলাওয়াত করি, কেমন?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পশ্চিম দুলার চর মদিনাতুল উলুম হাফিজিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 6 ডিসেম্বর রোজ বুধবার 2023 প্রথম বার্ষিকী ওয়াজুদ্দার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী কাজী, বিশিষ্ট সমাজসেবক, উনি আছেন কে? মাশাআল্লাহ। আজকের মাহফিলের যিনি অত্যন্ত বুজুর্গ মানুষ, কৃষ্ণপুরের দুলাচর হাফিজা মাদ্রাসার মহাপরিচালক কারি ফকির মোহাম্মদ ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল আমিন দেওয়ান, চেয়ারম্যান কাচিকাটা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, যুবকদের আইডল এবং অত্যন্ত মহাব্বতের মানুষ, যে এত সুন্দর বয়ান করতে পারে আমি আগে জানতাম না, সরাসরি বয়ান আমি শুনি নাই, আজকে শুনলাম কিছু সময়, হযরতুল্লাহ আল্লামাহ মাওলানা মুফতি শাহজালাল মাদারিপুরি, আবু ইউসুফ সোহাগ সহ আরজ গুজার মুফতি নজরুল ইসলাম খান, বারাকাল্লাহ ফি হায়াতি। এই মাইক ক্লিয়ার কর, ওই মাইক বাড়ি খাই গা, ওইটা বাড়ি খাই গা, ওইটা আর একদিক ঘুরাই দিয়ে যা, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে, ইকো আপ করো। আর তোমার মাইক যে যে বাড়ি খাইতেছ, যে সামনে আমার দিক ঘুরে রাখছো, ওটা অন্য দিক ঘুরাও, একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? এই আবার এইটা দে, এটা এই যে মাইক যেটা উপরে আছে ওইটা দে, আর ওইটারে ব্যান কর। এই যে দুলাভাইয়ের বোলারা বহ তো, এই যে আল্লাহ রুলিরা থাকবা না বাঘবার সিদ্ধান্ত, এই মহিলার গোষ্ঠী আনাইছে খাবার, দাদা না চাকা নাইছে, লাগে জানি সাকিব খান হয়েছে, এই ওটে না কেন মহিলাগুলো, এই ওটে খাতা বিদ্যার খাতা অবস্থা, রাস্তায় খারাপ, তাই দিকে আয়া পড়ো, আমার সামনে আও, সমান আল্লাহ এনে কও, আকামের গোষ্ঠী, কামের না খেলে আকামের গোষ্ঠী, এই যে নামেন, এই যে তুলা ভাই এদিকে হেন, লাল গেঞ্জি এদিকে হেন, জানি চুলের অবস্থা কি, তুই বক্স ধরে বই রেছিস কে শরীর, অবস্থা দেখ, কান কোন ডেকে লেছে ধর, তোর একটু পরে কানা ফেরিস, তা কান কোন ধরে থাপাবে নিছে না মগাটা, আর ভিডিও করার লাগি করে আনছি, এই যে আল্লাহ রুলিরা বলেন না, এই যে
যে প্যান্ট পরশোর আমি জানি বইতে পারবি না, প্যারাত করে বাইরে যাবে বয়, কষ্ট করে বয়, চায়না প্যান্ট পরশস্ত পরে তো খাড়ায় মোতা ছাড়া বইতে পারস না বয়। এরপরে খারা নিয়েছে গাছতলা, চিন্তা কর আল্লাহ দুইটা কানা ফেরেস্তা দেখো লুলা বানাই দাও তো, আল্লাহ পরশোর বলেন তো, এই যে গেটের সামনে আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় আসেন এই কোনাডায় আসেন এই মসজিদের কোনাডায়, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। এবার বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে, সব প্রশংসার মালিককে, সব প্রশংসা করবেন কার, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, আসার সময় তো টানতে টানতে আইছ, কার নাম নিয়ে টানছ, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে, এক সাস আগ করে দিছে মাসি যাবে গালে মিয়া, সুবহানাল্লাহর সময় খালি আপ করবার সবসময় মুখ বন্ধ করে রাখবা, রেডি? সর্বময় ক্ষমতার মালিককে বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। যতদিন আছে এই দেহে প্রাণ গে যাব আমার মাওলারি গান, ইনশা ইনশা একসাথে বলতে হবে, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন, সবাই থাকবেন, সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন, আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন, এই এই মগা তুই সেটটা রাখবি পিছনে, তুই সামনাসামনি রাখছিস কে, তুই সাউন্ড উঠাইতে পারবি এই বাটপার, তুই আমার হিগাবি, তোর এই সেটের কাছে থাকলি তো আওয়াজ দিবে এরকম হাম দিবে, তুই দিবি সেট রাখবি পিছনে বইয়ে নাপতামি করবি, তুই সামনে বুঝিস কে, আমার বোঝে না হোজে না মাইক চালায়, স্পিকারের কাছে জীবনও সেট থাকলে তুই আওয়াজ দিতে পারবি না, কেন করে উঠবো মালাই বাজার মতো, এই না ঘুরান যাবে না, ওটা লাগবো আমার, একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহর আর একবারে ডাক দেন তো আল্লাহ কইয়া, জোরে জোরে জোরে, আপনি আল্লাহরে যতবার ডাকবেন উনি কি বলবে জানেন, আমায় তো রাত রেখেনে দিলি, আমায় তো রাত রে কেনে ডাক দিলি, শরিয়ত পূর্বাসী রে আমায় তো রাত রে কেনে ডাক দিলি, মাফ করে দাও ওহে মাওলা মোদেরকে, মাফ করিয়া উঠাইবা হাসরে, আল্লাহ আমি জানি নাই মাহফিলে কার যেন মা নাই বাবা নাই গো, এই তো আওয়াজ বন্ধ হয়েছে, এবার ঠিক কর যুবক ভাই, আমি জানি এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক, আপনিও জানেন এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোনো সিস্টেম নাই, ইনশাল্লাহ বলেন, আমার জীবনে একটা লাশ দেখে আমি অনেক কাঁদছি, বলবো জোরে কোন, যাত্রাবাড়ি মাউতাল চিনেন না, এখানে আমার একটা ভক্ত ছিল, যাবার জানি কি করলো, এখন একসাথে এভাবে রাখ, বাহিরে যা যায় গোল্লায় যাক গাই তো, এভাবে রাখ বেড়া নারবি না, এই আওয়াজ বাড়া, মনে হয় বাহিরের মাইক বন্ধ হয়ে গেছে না, ঠিক আছে বাহির বন্ধ হয়ে তাও, ইটি পরে দেখবি তোর মায়ের কারে কইছে,
যত খারাপ মাইক মাই মাহফিলে দেয়। আল্লাহ গো আমার জীবনে একটা লাশ দেখে অনেক কাঁদছি দাদা ভাই, আপনিও কাঁদবেন এখন আমি জানি। যাত্রাবাড়ি মাউতলে আমার অনেক একটা ভক্ত ছিল, অনেক ভক্ত। আল্লাহ গো বাজান রে, এই ভক্তটা তার সবেমাত্র আল্লাহ একটা মেয়ে দিছে 6 বছর বয়স। এই যে করুণা গেল না, করুণার পরে যখন করুণা চলে গেল, অবজান করুণার পরে দোকানদাররা দোকান খুললো, মার্কেট খুললো, তখন এই লোকটা মাছের ব্যবসা করতো মাউতেলে, যাত্রাবাড়ি বড় মাছের বাজারে। মেয়েটা সকালবেলা ফোন দিয়েছে, সকালবেলা 6 বছরের মেয়ে, আব্বু আমি খিচুড়ি খাব। বাজানের সকালবেলা খিচুড়িটা কিনিয়া দোকান থেকে পোটলাটা হাতে করে এক হাতে মোটর সাইকেলের গিয়ার, এক হাতে মোটর সাইকেলের পেকা, বারা খাতে খিচুড়ির পোটলা, বাবা গাড়িটা চালাইয়া যাইতেছে রায়ের বাগের দিকে। মাত্র 5 মিনিট গাড়িটা চালাইবার পরে বাসায় যাইত। রায়ের বাগের রাস্তা ক্রসিং করার সময় বাবা এমন জোরে ঠেরাকে চাপা দিছে, মাথার মগজ এক জায়গায়, বডি আর এক জায়গায়। এর বড় ভাই আমারে ফোন দিয়া বলে, হুজুর আমার এই ভাইটা প্রতিদিন আপনার ওয়াস না শুনে ঘুমাইত না, হুজুর একটু আসবেন আমার ভাইয়ের জানা যায়, যাই দেখি বাবা কাফনের কাপড় পরায় শোয়ে রাখছে। এই আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর করে আমিন। লা হাওলা, তুই ঠিক কর কিন্তু ইশারায় কর, তুই কথা বলিস না রে, এমনি বলে দে এটা কর, ডাইন কর, বাম কর, কথা কবি না। এই জন্যই সেট মেট পিছনে রাখতে হয়, জনগণের জন্য ডিস্টার্ব, তোরে কিন্তু ডিস্টার্বের জন্য আনে নাই, আনছে আমার বাইরে আমার দুইটা কথা শোনার জন্য, তাই না? আগে তো বদনাম রটাই দিয়েছে যে আদিয়াল ইন্ডিয়া আইব কবে, যে ইন্ডিয়াতে যে আল্লাহ আনতে পারে মগাটা ভুলে গেছিল, কথা কর না কে, কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, অল্প সময়ের ভিতরে বিদায় নিব। কয়টা বন্ধ শুনবে? সারা রায় সত্য কথা বল, সারা রায় টাটটা মিথ্যা কথা কেটে, আপনার সারা রাত বইবেন না, আমি সারা রাত থাকবো না, তবে যতটুকু সময় থাকি আমলের নিয়তে শুনি, আমি আগে আমল করার নিয়ত করি, আপনি আগে আমল করার নিয়ত করেন, ইনশাল্লাহ বলেন। এখন দিনটা নরম করবেন, যুবক ভাই দুনিয়া বাহাদুরি দেখাইস না, আমার বাপে অমুক, আমার ভাই অমুক, আমি অমুক টাকার মালিক, খবরদার এটা জীবনও দেখাবে না। দেখো এই ছেলেটা কিন্তু মাত্র 32 বছর বয়স, কোটি কোটি টাকার মালিক আল্লাহ তারে বানাইছিল। হে যুবক রে, যখন জানা যায় আমি গুনাহগার গেলাম, যায় দেখি রক্ত গুলা বেয়ে বেয়ে পড়তেছে, কাফনের সাদা কাপড়টা বাবা লাল হয়ে গেছে, 6 বছরের মেয়েটা তার ছোট্ট চাচু কোলের মধ্যে নিয়ে বলে, আম্মু তোমার আব্বুরে দেখো, ছোট্ট বছরের মেয়েটা, 6 বছরের মেয়েটা বাবার লাশের কাছে যে একটা নেয়ার কয়, আব্বু উঠো, আব্বু উঠো। কয়েকদিন আগে তুমি ফেসবুকে একটা দৃশ্য ভাইরাল হয়েছে দেখছো নি, মাত্র 8 বছরের একটা মেয়ে তার আব্বুরে ডাকিয়া কয়, আব্বা তুমি আমার পরে রাগ করে শুয়েছো কেন, কিন্তু বাবা যে দুনিয়া ছেড়ে চলে গেছে মেয়েটা জানে না। কার লাগিয়া বাদসু সুখে, কার লাগিয়া বাদসু সুখে, এত সুন্দর ঘর,
যেই ঘর ছেড়ে চইলা যাবা অন্ধকার কব, কে বা হবে সঙ্গে তোমার, কে বা দিবে বাতি। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও, আমিন আমিন। বাবা যান এমন একটা ঘরে রাইখে আসবে যেখানে কেউ একটা সকালবেলা সন্ধ্যার বাতি দিতেও যাবে না। যুবক বাইরে আমি তোর দুটা পাও ধরে বলে জি বলে করো দি, আবার আল্লাহরে ভুলে যাইস, আবার ডোমিনি ভুলে যাইস, আবার এই মাহফিলটা তোর জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, আমি জিহাদি ভুলে গেলাম। যারা দাঁড়ায় আছো বসে আছো, আমি তোমাকে দুইটা পাও ধরছি, দুইটা মিনিটে বসে পড়তো ধুলার মধ্যে বসবি, তোর কবরটা ধুলা থাকবে না, তোর কবরটা জান্নাতের কার্পেট হয়ে যাবে। আমি বললাম, কারণ রসুল বলেছে মজলিসু ফি কাহাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতা, যারা কোরআনের মজলিসে বসে কোরআন হাদিসের একটা কথা শুনবে যে মহিলা পুরুষ, আল্লাহ তাকে 60 বছর ইবাদত করার সওয়াব দান করবে। তাহলে এমনও সুযোগের মধ্যে একটু ভরুক না ধুলা, বরুক না একটু আমার প্যান্টের মধ্যে ধুলা বালু, এই ধুলা বালু আমার প্যান্টে লাগবে, কিন্তু আমার এই ধুলা বালুর ওসিলে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন ইনশা ইনশা। বাবা আজকে ফিলিস্তিনওয়ালারা মায়ের খায়, সারা দুনিয়ার বেইমানের বাচ্চাগুলো এসে এসে দেয় কথা বল না কেন, বাতাস কারে দেয় জোরে দেয় গারে দেয় মুসলমান এমন একটা জাতি যে জাতি কোনোদিন মায়ের খাওয়ার জন্য জন্ম নেয় নাই। যুবক কথা কয় জোরে কথা কয়, কিন্তু আজকে ফিলিস্তিনি মুসলমান কেন মায়ের খায় আমাদের মধ্যে হক নাই। সৌদি আরব যদি একটা হুংকার দিত আর একটা বার কোনো ইসরায়েলের কুত্তা বাহিনী ফিলিস্তিনে আক্রমণ করতে পারবি না, তাহলে তেল বন্ধ করে দিব, 100% বেইমানগুলা কুত্তার মতো লেজ গোটাইয়া ফিলিস্তিন থেকে পালাইতে বাধ্য হইত। কথা কও না কেন, হয়তো সারা দুনিয়ার বেইমানরা ইসরায়েলের পক্ষে থাকতে পারোস, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীও ফিলিস্তিনের পক্ষে, আমরা শরীয়তপুর নৈরা সখীপুর দামুড্ডা জেরা যেখান থেকে আসছে আমরাও ফিলিস্তিনের পক্ষে। যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ পায় জীবনকে বাজি রেখা দীপ্তকণ্ঠ আওয়াজ দা উলামায়ে কেরাম, সরকার যদি আমাদের ভিসা দেয় ফিলিস্তিন যেতে কাকে রাজি আছো, আল্লাহকে দু হাত তুলে দেখায় না। আল্লাহ যেই যুবকগুলা তাকবীরের সাথে আওয়াজ দিচ্ছে এদের সবাইকে তুমি মাফ করে দাও, এই কণ্ঠগুলাকে হাউসে কাউসারের কাছে বিনিময় করে দাও। এই মুসলমান যদি একজন হয় 20 জন বেঈমানের বিরুদ্ধে বিজয় লাভ করবে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আল্লাহ আকবার করে বলতে পারো না, বদরের যুদ্ধে মুসলমান মাত্র 313, কত বেঈমান না ছিল 1000, পারছে জোরে কর। এই যে ফিলিস্তিনে মাত্র 5000 সৈন্য আর ওরা হলো 5 লাখ, পায়খানা বাইর করে দিছে, মারহাবা কোন ওই একজন আক করে রয়েছে, চিন্তা করে আবার কি কয় 5000 আবার 5 লাখ রে কেমনে ব্যাংকে। আরে ভাই মুসলমান সব যুদ্ধে ছিল দুর্বল, আল্লাহ করেছে সবল, কথা কন না কেন। এবং পৃথিবীর সবচেয়ে বড় ডিকটাচার সৈরাচার জালিম একটা বদমাইশের নাম ছিল, নাম হলো আবু জেহেল, কি নাম, আবু জেহেল ধ্বংস হয় নাই ইনশাল্লাহ বলেন তো, আবু জেহেল এমন ভাবে ধ্বংস হয়েছে আর তারে ধ্বংস করছে মাত্র 2টা বাচ্চা, যাকে নবী যুদ্ধ নিতে চায় নাই, যেরকম মারহাবা 1 নম্বরে মাস 2 নম্বরে মহাদ্দেশ। নবী আমার বলছিলেন এই লাঠিতে যতটুকু লম্বায় আসে যতটুকু বড়ি থাকে এরাই যুদ্ধে যাবে বদরে, অন্য কেউ যেতে পারবে না। লাঠিতে মাপ দিয়ে দেখে এরা মাপেও খাটো বয়সেও খাটো,
নবী তাদেরকে বললেন তোমাকে নেওয়া যাবে না। বড় ভাই মাজ বললেন হুজুর আমারে নেওয়া যাবে না, তার কারণটা কি? বলে তোমার বয়স কম, শক্তি কম। নবী বলে বয়সের দিক না তাকায় হুজুর, অনেক সময় আছে দেখবেন বয়স হলো 17 কিন্তু দেখা যায় 27.5 বছরের মতো, এমন আছে না? মানে অস্ট্রেলিয়ান সাইজ অনেক যুবক আছে না এরকম? ওরে ভাই এমন লম্বা লম্বা এই বডি, মনে হয় বাপের চাইতে বড়। হালাকে বয়স 17, দেখা যায় 27 বছর, ঠিক না বেটি? বাজানিবার আমার দিকে তাকাবা যুবক, কে বলেছে আল্লাহ তোমার মাফ করবে না? তোমার মতো যুবকই ফিলিস্তিনে যুদ্ধ করতেছে। নবী আমার বললে বাজান রে তোমার বয়স কম, তোমার দ্বারা সম্ভব না গো বাবা, তোমার শরীরের শক্তি কম, কারণ তুমি জানো না এই যুদ্ধে বড় বড় সেনা প্রধানরা আসতেছে। মাজ বলে নবী শক্তির জন্য যদি না যাইতে পারি? নবী একবার বলেন তো আপনারাই 311 জনের মধ্যে কার গায়ে শক্তি বেশি, আমার সাথে কুস্তি লাগাই দেন। সুবহানাল্লাহ, বোর খেতার নিচে যেয়ে কইও এখানে কবাকে, খেতার ভিতরে তো যখন কবাসু তখন কই যেন বোর ঘুম ভাঙ্গে। হালাকি এখন সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে তোমার নাম তোমার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। এই তো জোর হয়েছেন, পাম দিছি যে, এবার আর একটু পাম দেই। হ্যাঁ, এটা আমার গোপালগঞ্জের পাম না, শেখ হাসিনার পাম না, এটা ডাইরেক্ট হাদিসের পাম। তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, জান্নাতের ভিতরে সহ এই দুনিয়ার মাঝে যত জায়গা আছে ফাঁকা জায়গা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবে। এরপরে কেউ আসতে কইও না, রেডি? বরত আল্লাহু আকবার, বরত আলহামদুলিল্লাহ, মারহাবা, রেডি? নবী বলে বাবা শক্তির লেগে যদি পরীক্ষা দিতে চাস তুই কার লাগে কুস্তি লাগবি? কয় ওমরের লগে লাগাই দেন। নামে আর ওয়াজি করুন না, ওয়াজ আওয়াজ আমার মন মতোই তুই হ্যাঁ, আর একবার কই, আর একবার দিই, জোর হয়নি, রেডি? এই পর্দাটা খোলা জানে, সামনের পর্দাটা খুলে ফেলো তো, ওই সামনের পর্দা খোলো। কেহেনে মহিলারা বসে দিতে পর্দা দিয়ে বোরকা পরাই থিয়ে দিছে প্যান্ডেল, খোলো ওটা। হ্যাঁ, গাছ গাছলা দেখা যাক, তা কি আছে গাছ গাছলা দেখবো না আমি? ওরে বাবা, এই লোকই তো আমার আগে আনতে গেছিল, বাবা বাবা, কঠিন মাল একটা, মারহাবা গন, তবে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, দিলটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এই এই কটা লোক যদি এই শেষের মাহফিল হয় মিয়া, মাগরি এই যে সারে পরে যে বয়ান করে আসছি, আপনাকে এনে 3 গুণ লোক বেশি হয়েছে। আমার এই কটা মানুষ মাহফিল হইব আমি কল্পনাও করি, তবে কপালে আসিল তো মনে হচ্ছে ফিরে দিয়ে একটা বাড়ি লই। তবে আমি জানি এটার অরিজিনাল লোক এইগুলা, ইনশাল্লাহ বলে অরিজিনাল নকল, অরিজিনাল তো, রেডি? যাবেন না তো কেউ? যদি কেউ যায় ওর লুঙ্গি টেনে ধরবেন। আমার জীবনে ঘটনা একটা ঘটতে গেছে কমু, 2013 সালে আমি ওয়াজ করতে গেছি গাজীপুর, তো সুরা ইউসুফের তাফসির করতেছি, ইউসুফ আলাইহিস সালামের সবেমাত্র ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে নামাইয়া কেবল উডামু কোরআন শরীফের দলিল দিয়ে, যখন কইছি চাষা যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন, তো এক চাষার প্রস্তাব হয়েছে আধা ঘন্টা আগে, চাষায় চিন্তা করে উঠলেও তো লুঙ্গি টান খামু, আবার যদি না উঠে প্রস্তাব যদি নিচে সারি খেয়ারের মধ্যে গড়ে আর একজনে ভাষা ভিজবো, কোন বিপদে বললাম রে, কোন পাগলার মৌলবীর ওয়াজ শুনতে এলাম, প্রস্তাব কেন আটকে মরবো নাকি? চিন্তা মনে করে সায়না বুদ্ধি একটা বাইর করেছে, সায়না বুদ্ধি, এই বুদ্ধি আলু এই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতি আছে না ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে বেড়ে আস্তে আস্তে সারছে, পুরো জুতা বইরি হেলাইছে মুখে, তো যখনই সারছে তো আর তো করে উঠছে, স্যার স্যারে উঠছে, তো এক পোলা দূরের তো কে চাষা মুইতে দিছুনি আওয়াজ হয় কিসের,
কোষ্ঠে কোষ্ঠে মুইতে দিছি ঠিকই, জেহাদি ডরে সুপ খা, খাবার দার বেটা ওজার চিন্তা করবি না, সুপ সাফ করে আমার দিকে চাইয়ে থাকবি, রেডি? আল্লাহ আকবার বলেন তো, আল্লাহ এই আওয়াজগুলো কবুল করেন না আল্লাহ, আল্লাহদেরকে মাফ করে দেন না আল্লাহ, আপনি মাফ করে দিলে তো কেউ আপনার কাছে কৈফিয়ত জিগাইব না। যদিও ছোট্ট প্যান্ডেলের ভিতরে পাগলগুলো বসে আছে, শরীয়তপুর, এটা কোন থানা? সখীপুরে পড়ছি আমার কোদারে, ইনশাল্লাহ বলেন, আল্লাহ সখীপুরে মুসলমানকে মাফ করে দেন, যুবক ভাইদেরকে ক্ষমা করে দেন। কি দোয়া করলাম এখন তোর যাবা না তো, রেডি হো, তোমার মতো ১৮ বছরের যুবক বলে হুজুর ওমরের লাগে আমার কুস্তি লাগাই দেন, নবী কয় ওমর তোর লাগে বলে কুস্তি লাগবো, ওমর কয় আরে ফিস কি রে তোর সাহস কত, ওর আমার লাগে কুস্তি লাগবি, নবী বলেন যা বুঝা লাইছি তুই জিনারির কাম করে পেরাকের কাম করস, যা তোর অনুমতি দিয়ে দিলাম, বাজান এখন দিলটা নরম করবা যুবক ভাই, তুমি আমার কলিজার ভাই, কত রাত নষ্ট করলি ফেসবুকের পিছনে, একটা রাত আমার মাওলার জন্য কবুল কর না ভাই, এই মাহফিলটা আমার আগে শাহজালাল বলে গেছে এই জমিনটা হবে তোমার নাজাতের জন্য এক নাম্বার উকিল, যে ওয়াজে বসে কানছিলা হাসছিলা এই ওয়াজ মাঠটাই তোমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে, এই মাঠটা দিয়ে কেউ যাবে না ইনশা ইংশা। বাজান এবার আমার দিকে তাকান যুবক বলে নবী তলে অনুমতি পাইলাম কয় হ্যাঁ, একটু পরে তার ছোট ভাইয়ের বয়স বাজান ১৭-১৬ বছর, ছোট্ট ভাই বলে নবী গো যদি আমার ভাই ওমরের সাথে কুস্তি লাগাবার কথা বলে অনুমতি পায় আপনি আমার ভাইয়ের সাথে কুস্তি লাগাই দেন, দেখেন আমার ভাইরে কি পোল্টিটা মারি আমি, নবী কয় লাখ তো দিই এবার কানবেন, ছোট্ট ভাইটা মুয়াব্বিস বড় ভাইয়ের গলার মধ্যে হাত দিয়ে এই ডাইন পাউটাকে বাজান দুই পায়ের মধ্যে ঢুকাইয়া দিয়ে গলার পরে মোসর দিয়া ফিস ফিস করে বলে ভাই রে আমি যদি সারাদিন তোর সাথে কুস্তি লাগি আমি তোর সাথে আমি তোরে হারাইতে পারবো না আমি জানি, কিন্তু ভাই একটা অনুমতি দে, তুই যখন যাইতেছ ওর আমারে লয়ে যাবি, তুই অভিনয় করে জমিনে পড়ে যাবি, কারণ যেদিন আমার নবী হিজরাত করেছিল মক্কার থেকে মদিনায় আমরা দুই ভাই নবীর উটের দিকে তাকাইয়াছিলাম, নবী আমাদেরকে ডাক দেয়া বলছিল ইয়া সবি তালে না এ বালক আমার কাছে আয়, আমরা দুই ভাই যখন নবীর কাছে গেলাম আমার নবী জিজ্ঞেস করে তোরা কি দেখোস, তখন আমরা দুই ভাই বলছিলাম নবী আপনার এই ঠোঁটটা ফাটা কেন, ওই কপালটা ফাটা কেন, বলছিল তোমরা তো জানো না তোমাদের দেশে আসার ৬ মাস আগে আমি তায়েবের জমিনে গেছিলাম, তাইবের একটা যুবক প্রথম আসি আমার এই ঠোঁটের মধ্যে ঘুষি দিয়ে ঠোঁটটা পাঠায় দেয়, তাইবের ছেলেগুলো আমার মেরেছে আর আমার দেশের মক্কার ছেলেরা আমার মারিয়া তাড়ায় দিছি, তোমরাও কি তোমাদের মদিনার থেকে আমার তাড়ায় দিবা, নবী তখন আমরা দুই ভাই এক ভাই আর এক ভাইয়ের সাথে হাতে হাত দিয়ে বলছিলাম যদি কোনোদিন মৌকা পাই যদি কোনোদিন সুযোগ পাই আমার নবীর জন্য জীবন দিয়ে প্রমাণ করে দিব কত ভালোবাসি, এ শরীয়তপুর সখীপুরের বাইরা নড়িয়ার বাইরা জামুড্ডার বাইরা তোমরা তিন থানার মোহনাই জায়গাটা আমি বুঝে ফেলেছি, যদি একটা আওয়াজ দিয়ে বলে দাও ওরা দুই ভাই যদি যুবক হিসাবে নবীর জন্য জীবন দিতে পারে আমাকে ওই সখীপুরে যদি আমার নবীর কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো, রাজি আসো না নাই কে কে রাজি আসো লাগে দু হাত দেখায় দাও, কি তাকবীরদের মতো মাঝখানে কেউ নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
তাকবীর দিবা দাঁড়াই পড়িয়া কে দিছো খারাপ মার জোরে জোরে মার মারহাবা বলো আমি তাকবীর শিখাই দেই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিনিসলাম দিনিসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ জোরে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো ধরে ধরে চলো সারা বিশ্বে জ্বলো কোরআনের আলো আমার নবীর অপমান আমার নবীর অপমান আমার নবীর অপমান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিনিসতম দিনিসতম জিন্দাবাদ জিন্দাবাদ ইসরাইল ইসরাইল জিন্দাবাদ জিন্দাবাদ নিপাত জাক নিপাত জাক জিন্দাবাদ জিন্দাবাদ নিপাত জাক নিপাত জাক ইসরাইল ইসরাইল মারহাবা মারহাবা এইভাবে তাকবীর দিবা ইনশা আল্লাহ ইনশা আল্লাহ রেডি রেডি বাবা ইসরায়েলের মানুষগুলো এখন তারা মনে করে আমাদের সহায়ক তো নামাজ কারণ প্রতিদিন হাজার হাজার জানাজা হচ্ছে সাদা সাটে হে এদিকে উন এবারে দুইটা কেনু দে বাটপাটটা উঠলো কা দে কেনু দে তোর সামনে তোর লোক আপনি আর জায়গায় মোতাই দরে হেতাই না করে হেতাই না আর বাপের মতো লোক বই রয়েছে মগাটা উঠে হাঁটা দিছে লুঙ্গি মুঙ্গি উঠাইয়া মারহাবা বলেন কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা কম আরে হইছিলাম না যেটা উঠবার টাইনে ধরবা তো উঠলো কেমনে মগাটায় তোমার দেহান লাগলো কাজ যেটা উঠবি ধরবি করে কই যাস এটা কি মমতাজের প্যান্ডেল নি যাবি আর কান কোন ফাটালাম থাবরাই একবারে ইনশাল্লাহ বলেন তো রেডি রেডি এবার যান ফিলিস্তিনের দৃশ্য যদি আমার বাংলাদেশে হইতো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা সকালবেলা বাপরে বলছে আব্বা অফিস থেকে মজা লই আইও আইয়া দেখে ছেলে বিল্ডিং এর নিচে নারী বুড়ি গুলা জমিনে পড়ে রয়েছে তোমরা ফেসবুকে দেখতেছো ফিলিস্তিনের অবস্থা কি এরপর যদি ফিলিস্তিনের জন্য দোয়া না করো ফিলিস্তিনের জন্য তাকবীর না দাও আমি মনে করবো তুমি খাঁটি মুসলমান না আল্লাহ ফিলিস্তিনকে আপনি রক্ষা করেন আল্লাহ আমিন আল্লাহ আমার এই বাজানদের দোয়া কবুল করেন আমিন আমার যুবক ভাইদের কবুল করেন আমিন বাজান ফিলিস্তিনে তো অস্ত্র আছে বস্ত্র আছে ওই দেশ পাহাড়ি দেশ সহজে ধ্বংস করা যায় না বোমা দিয়ে আর আপনার বাংলাদেশের সাথে যদি লাগে ওই এর একটা বোমা যদি বাংলাদেশে পড়ে একটাই যথেষ্ট কারণ আমাদের দেশে তো পাথর না বাবা মাটি পুরা বাড়ি ঘর নিচে ডেবে যাবে আল্লাহ আপনি সব পারেন ফিলিস্তিনকে রক্ষা করেন কারণ আমার নবী ফিলিস্তিনে বাবা 12 বার ব্যবসার জন্য গেছে আমার নবী এই ফিলিস্তিনের জমিনটা দুনিয়ার সব নবীর কদম লাগছে এই ফিলিস্তিনে আমার নবী নিজে ইমামতি করে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে মিরাজের রাত্রে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে আমার লেগে নামাজ আনতে গেছে ফিলিস্তিনের থেকে কারণ এই বাইতুল মুকাদ্দাস মসজিদটা হলো ফিলিস্তিনে বাবা এই দেশটাকে তাড়াতাড়ি বিদায় করে দেওয়া যাবে না যদি জীবন দিতে হয় জীবন দিব তবু আকসা মসজিদ বেঈমান মুক্ত করবো হাজির আছেন না ইনশাল্লাহ বলেন বজনরে মাগজ বলে নবী আপনার কি মনে পড়ে না মাত্র 3 বছর আগে আমরা 2 ভাই নিয়ত করছিলাম এ বেজবারা টন বেজবারা মাস্টার আর একটু বাড়া নবী আপনার মনে পড়ে কিনা জানি না আমরা 2 ভাই ওয়াদা দিয়েছিলাম জীবন দিব বেঈমান গুলার সোজা করে ছাড়ব ইনশাল্লাহ বলেন মাস মুআব্বিস বলে ইয়া রাসূলুল্লাহ আমরা 2 ভাই আপনার সাথে যুদ্ধে যাব
মুহাব্বিস বড় ভাইকে বলে, বাইরে আমি জানি তোর সাথে আমি পারবো না, তুই একটু অভিনয় করে নিচে পড়ে যাবি, নবীর সাথে যাওয়ার সুযোগ দিবি। এ যুবক বাইরে, ষোলো বছরের যুবক মুহাব্বিস বড় ভাইকে জমিনে ফেলাই দিয়া বুকের মরে চড়িয়া কয়, নবী দেখছেন কত দ্রুত ভাবে আমার ভাইরে জমিনে ফেললাম। আমার নবীদের সব অভিনয় দেখছে, নবী বলে যা তখন দুজন অনুমতি দিয়ে দিলাম। বাজান যুদ্ধের মাঠে আমি গুনাগার ছয়বার গেছি, এই বদরের মাটি বাবা এবার রমজানও ছিলাম। আপনারা ইউটিউবে যারা দেখছেন আমার সাক্ষাৎকার, 313 জন সাহাবী সেই বাড়িটা এখন আমি এই চোখ দিয়ে বাবা আমার চোখে ভাসে। আমি 313টা বাড়ি আপনাকে ঘুরাই ঘুরাই এবার রমজান আমি দেখাইছি, ইউটিউবে দেখে নেবেন আলহামদুলিল্লাহ বলেন। বদরের প্রান্তরে আমার নবী 313 জন নিয়ে গেলেন। সর্বপ্রথম দুইজন সাহাবি, নবী বললেন আমার চাচা কই হামজা আমি, এরপরে বললেন আমার চাস্ত ভাই আলী কই, তখন ফাতেমার সাথে বিয়ে হয় নাই চাস্ত ভাই হুজুর এই যে আমি, নবী বললেন আর একজন কে দাঁড়াইবা, নবীর প্রিয় সাহাবি দাঁড়াই গেলেন আবু উবাদা। নবী বললেন তিনজনের মধ্যে কে শহীদ হবা আমি জানি না, যে প্রথম বদরে শহীদ হবা আমি নবী তারে জান্নাতে যাওয়ার জন্য একটা ঘোড়া দান করব। কষ্ট হইতেছে? এবার কানবেন। ওবাজান আলীর বিরুদ্ধে যেই বেঈমান দাঁড়াইছিল সাহেবা, এক কপ দিয়ে দুই টুকরা করে ফেলল। হামজার বিপক্ষে যে দাঁড়াইছিল একটা আঘাত করে দুই টুকরা করে ফেললো। কিন্তু উতবার ছেলে ওয়ালিদ আবু ওবাদার এগেনস্টে দাঁড়াইছিল, আবু ওবাদা বাজান যুদ্ধের ট্রেনিং জানে না, আবু ওবাদার এইখানে এমন জোরে কোপ দিছে বাজুটা কেটে পড়ে গেছে। এই পাশে আর একটা আক্রমণ করছে, এই পাশের বাজুটা কেটে পড়ে গেছে, ঘাড়ের উপরে এমন জোরে একটা কোপ দিছে ঘাটটা কেটে বাবা এইভাবে কাইত হয়ে গেছে। হযরত আলী দূরের থেকে গরু দপন করতে পারলেন, আমরা তিনজন আসলাম, দুইজন সুস্থভাবে যাব আর তুই অসুস্থ হয়ে মারা যাবি, হতে পারে না। হযরত আলী আবু বাদার কাছ থেকে তরবারিটা টান দিয়ে নিয়া উতবার ছেলে ওয়ালিদ রে মনজরা আঘাত করলো, যে ইমানকে অতি তাড়াতাড়ি জাহান্নামে পাঠাইল। অবাজান এবার দিলটা নরম করবেন, হযরত আলী দৌড় দিয়ে আবু বাদার রানটাকে বাবা রান রানের উপরে মাথাটা রেখে বলে, ভাই রে তোমার মনে কিছু চাই কি না? আবু বাদা বলে, ভাই রে আমি মৃত্যুর আগে মাত্র দুইটা জিনিস চাই, আমি মরার আগে আমার এতিম নবীর এক নজর দেখতে চাই। বাজান আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, একবার দেখলে আর ক্ষুধা লাগতো না। আবার নবীর কথা শুনে যারা কান্দাছেন গো বাবা, এই চোখ দিয়ে কোনোদিন জাহান্নাম দেখতে হবে না, যেই চোখ দিয়ে আমার নবীরে দেখবাব গো বাবা, এই চোখ দিয়ে আমার নবীকে দেখার জন্য চোখের পানি ফেলায় কাঁদতে হবে। এ নড়িয়া সখীপুরের বাইরা, শরীয়তপুরের বাইরা, দেখো তো এক ফোঁটা পানি আছে কিনা আমি জানি নাই, মা বিলে কার জানো মা নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ওই গোপালগঞ্জের জমিনে আমার মাকে রেখে আসছি, আমার মা কেমন আছে আমি জানি না। আবার এই আওয়াজটা দেয় কে? এই তুই এখানে পিছনে কি করছো রে খোল, পিছনে কি জানি করছো রে খোল, আর তিন খোল। আল্লাহ হেফাজত করেন, আমি এই বছরের ভিতরে এরকম হয়নি, আমার কেবল আবেগটা আসে, আমার বাজানটা কান্তাছে এই মুহূর্তে আবার ডিস্টার্ব ডাইভার্ট করে দিল। তুই কি লেগে উঠছিলি এখানে? তুই কিন্তু উঠবি, তোরে মোবাইল মারবো একবার, গরম পানি মারবো এবার উঠলি তোরে,
যেমনি আছে আমরা ঠিক করতে দারওয়াজি করবো 10 মিনিট। আল্লাহ হেফাজত করেন, জোর কানে আমিন। কষ্ট হইতেছে বাবা? যোগ ভাই কষ্ট হয়? তুই এখন কানবি ভাই, তোর সাথে আমি আজকে বন্ধুত্ব করব। তোর মতো মাত্র 28 বছরের যুবক 7 বছরের পোলারাই খায় এই বদরে গেছিল এই আবু বাদা। আবু বাদা বললেন, ভাই আলী রে, আমি জীবনে কিছু চাই না, শুধু আমার নবীর এক নজর দেখাব। হযরত আলী আবু বাদারে ঘরের উপরে নিলেন। বুখারীর মধ্যে আল্লামা আজিজুল হক বুখারীর সরাই লেখেন, তার কাটা হাত দুইটাকে বাবা এইভাবে করে হযরত হামজা বাঁশের লাঠির মতো হাতে নিলেন। এই কাটা হাত দুইটা হাতে নিয়ে দৌড়াইতেছে বিশ্বনবীর কাছে যখন গেছে, আমার নবী বলে, আলী রে তোর ঘাড়ের উপরে কে নবী? আপনার প্রিয় সাহাবী আবু বাদা। আবার নবী বললেন, তাড়াতাড়ি করে আবার রানের উপরে শোয়া দে, বিশ্বনবীর রানটা আবু বাদার জন্য বালিশ হয়ে গেছে। এ সখীপুরের যুবক ভাইরা রে, যখন রানটা আমার নবীর বালিশ হয়ে গেছে আবু বাদার জন্য, আবু বাদার বাজারে আবু বাদার রক্তে নবীর জামাটা লাল হয়ে যাইতেছে, আমার নবী আবু বাদারে জিজ্ঞেস করে, আবু বাদা তুই একটা কথা বল, তোর কাছে কেমন লাগে? আবু বাদা বলে, হুজুর আমার চোখের সামনে ফেরেশতা দেখতেছি। নবী, শুধু একটা কথা শুনতে চাই গো। কি শুনতে চাস বাবা? হুজুর আমার ইন্তেকালের পরে আপনি শুধু একটা ওয়াদা দেন, আমার আপনি নিজের হাতে কবরে রাখবেন। দুই নম্বরের নবী, আমার চোখ দুটা মরার পরে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তির চোখ বন্ধ করে দেয়া সুন্নাত। নবী আমার চোখ দুইটা বন্ধ করে দিবেন না কয়কে? আপনি না বলছেন কোরআনে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশুরুন। যারা শহীদ হয়ে যাবে তাদেরকে মৃত্যু বলে না, আমার আল্লাহ বলেছে, নবী আমি যদি মৃত্যু না হই শহীদ হওয়ার পরে আমার চোখ দুইটা আপনি বন্ধ করবেন না, আমার এই চোখ দিয়ে আপনারে দেখতে চাই গো নবী, আপনারে দেখতে চাই, আপনারে দেখতে চাই। কেন আপনি মদিনায় আসার পরে আপনারে দেখে আমার পরাণ ভরে নাই। আবার নবী বলে, আবু বাদারে আর কোনো আশা আছে নি? নবী, আর একটা আশা আছে, আমি যখন এই বদরের মাঠে আসি 12ই রমজান রওনা দেই, তখন 12ই রমজান সকালবেলা আমার ছেলে ওবাদা বলছিল, আব্বু তুমি কই যাও? আমি বলছিলাম বদরে যাই নবীর সাথে। আব্বা তুমি আসার সময় আমার জন্য মজা কিনে নিয়ে আইসো। নবী আমি তো আর যাইতে পারলাম না, সব সাহাবীরা যারা বেঁচে থাকবে তারা তো মদিনায় যাবে, আমি তো আর যেতে পারলাম না। নবী আপনি আমার ওবাদারে একটু বাবার আদর দিয়ে, যুবক ভাইরে এই জমিনে যার বাবা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। এ যুবক ভাইরে, আমি গত পরশু দিন যখন ইন্ডিয়ায় বয়ান করতেছিলাম বাবা, কয়েকজন ছেলের মাথায় পাগড়ি দিলাম, দেখবে এখন কে কান্তাস বাবা। একটা ছেলে বাবা মাত্র 16 থেকে 14 বছর বয়স, ওর মাথায় যখন পাগড়ি পেঁচায় দিলাম ইন্ডিয়ার জমিনে, ওই ছেলেটা আমার কান দেয়ার বলে, হুজুর আমার আম্মু আপনার ওয়াজ শুনে ডেলি কান দে, আমার একটু কথা কর সুযোগ দেন। বলো বাবা, হুজুর আব্বা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমার আব্বা গত করুণায় মারা গেছে, আমার বাবা আমার অনেক আশা করছিল আমারে আলেম বানাবে হাফেজ বানাবে, হুজুর আমার আব্বা দুনিয়ায় বাইচে নাই গো।
আমার আব্বা যদি বেঁচে থাকতো আর আমার পাগড়ি প্রদান অনুষ্ঠান দেখতো আমার বাবা অনেক খুশি হইতো। এই যে দেখেন আমার বাজানটার সামনে বসে কান্দে, আল্লাহ আমি জানি না আমার কোন বাজানের বাবা নাই, তোমার বাবা ওই বাগানে শুয়ে আছে, ও আমার যুবতী বোনেরা যুবক ভাইরা, তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মারাইজি মা, আমাকেও সেদিন গৌহাটডাঙ্গা মাদ্রাসায় বাবা পাগড়ি দেয়, সবার মা বাবা দেখতে গেছিল, আমার তো আর কেউ দেখতে যায় নাই বাবা। আমি আমার পাগড়িটা মাথায় দিয়ে আমার মায়ের কবরের কাছে দাঁড়াইছিলাম, মাতার পাগড়িটা কবরের পাশে বসিয়ে আমার আঁঠুর উপরে রাইখে বলছিলাম, মা গো, ও মা, মা, মা গো, তোমার ইলিয়াস পাগড়ি নিয়ে আসছে মা, তুমি কই গেল গো মা, তুমি দেখো আমার বাজানরা বসে বসে কান্দে, আমার বাজানদের কে জানো আমার মতো বয়সে মারাইছে ও মা, আল্লাহ তুমি দেখো যাদের মানাই গো মা, তুমি আর আমি যখন মায়ের গর্ভে গেলাম বাবার দ্বারা রেহেমে গেলাম, এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে চলে গেল, আমার মা সেদিন থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল মা, ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, যত বয়স বাড়ে গর্ভের বয়স ততই আমার মায়ের যন্ত্রণা বাজে, যখন মায়ের গর্ভের বয়স বাজানটি 7 মাস তখন মার বালিশটা দিয়ে ঘুমাইতে পারে না ও মা, যখন আমার তোমার বয়স মাত্র 8 মাস মা তখন বাথরুমে বসতে পারে না বাবা, মা বাথরুমে বসতে কত কষ্ট, মায়ের জালা মালিক সারাই, মায়ের জালা মালিক সারাও, তখন কেউ জানত না আমার মাকে কখন তখন কে দিবে সান্ত্বনা। ভাই ভাই যারা তোমরা মায়ের জন্য বাবার জন্য কাঁদবা, তোমার সন্তানও একদিন কাঁদবে বাবা, আমি ইলিয়াস রহমান জেহাদি ডেলি মায়ের জন্য কাঁদি, তুমিও কাঁদবা। আল্লাহ দেখো যারা মায়ের জন্য কাঁদে তাদের মাকে তুমি মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানাই দাও। এই যে আমার ভাইজান খুঁটিটা পিঠির সাথে দিয়ে অভি সুরাতে কান্দতেছে, হয়তো তার মা দুঃখী নিয়ে আজকে পয়সা নাই, এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই বাবা, আমার মা আমার জীবনের শেষ পিঠা খাওয়াইয়া কবরে দিয়ে দিছে, আমার মা বলছে ইলিয়াস রে আর কোনোদিন কবরে মা বলে ডাক দিতে পারবি না, সেদিন আমার কবরের পাশে দাঁড়াইয়া মা কইয়া ডাকিস বাবা, আমার মা আমারে বইলে চলে গেল। আল্লাহ তুমি সখীপুরের দিকে তাকায় দেখো, এই দুলার চরের দিকে তাকায় দেখো, কে জানো মায়ের জন্য কাঁদে গো, কে জানো বাবার জন্য কাঁদে,
এদের প্রত্যেকের বাবা মায়ের কবর আজাব মাফ করে দিও, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। ভাই এখন হাত দুটো উঁচা করবা, এই গলা ফাটাইয়া চোখের পানি দিয়া যদি জাহান্নামের আগুন হারাম করতে চাও, এখন হাত দুটো উঠাও, 6 অক্টোবর উঠাও, এই 6 অক্টোবর, এই 6 অক্টোবর, এই গভীর রাত্রে রাত পৌনে 12টার সময় হাত দুটো উঠাও, যুবক দেশ জুড়ে আল্লাহ করে ডাক দে, ডাক দে আল্লাহ করে ডাক দে, ডাক দে যুবক ডাক দে, 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর ডাক দে, 6 ডিসেম্বর ডাক দে, 6 ডিসেম্বর ডাক দে, 6 ডিসেম্বর ডাক দে, এই গভীর রাত্রে পৌনে 12টার সময় 6 ডিসেম্বর দেশ যুবকজন ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, 6 ডিসেম্বর ডাক দে, ডাক দে ভাই জোরে ডাক দে। আল্লাহ শরিয়াত শকিপুরের দিকে 6 ডিসেম্বর তুমি তাকায় দেখাও, 6 ডিসেম্বর যারা রাত পৌনে 12টায় কান্দে, এদের জীবনের গুড়া তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এরা কি কে গুনাহ করছে আমি জানি না, তবে গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দাও। আল্লাহ দেও না মাফ করে, আল্লাহ দেও, আল্লাহ দেও, আল্লাহ দেও, দেও। এই জেলাকার গুবর অনেক কষ্ট করছে, আল্লাহ অনেক কষ্ট করছে মাহফিলের জন্য, দেও না এদেরকে মাফ করে, আল্লাহ দেও না এদের সন্তানগুলাকে আলেম বানাইয়া, আল্লাহ এই মাদ্রাসার ছেলেগুলা ছোট্ট ছেলেগুলা কান্দে, বাবা ছোট্ট বাচ্চাদের চোখের পানি যদি পড়িয়া যায় এলাকার প্রত্যেকটা কবরবাসীর আজাব মাফ হয়ে যাবে। আজকে মাদ্রাসার ছেলেগুলাদেরকে তোমরা জিএমবি করে গালি দাও, জানো এদের দাম কত? হ্যাঁ আমার মাদ্রাসায় এই দেখো ছেলেটা বইয়া বইয়া কান্দে, এই দেখো এই যে ছেলেগুলো কান্দে আমার ডাইম পাশে বইয়া, তুমি এরা জাহান্নামে গেলা, এই ছেলেগুলো জাহান্নামে যাবে না, এরা কেন কান্দে জানো যুবক? এদের কোনো গুণে নাই, এদের কোনো গুণে নাই, এই ছেলেগুলো যদি এখন মারা যায় এরা ডাইরেক্ট জান্নাতে যাবে। তাহলে এই ছেলেগুলোর জন্য মাদ্রাসায় বেশি বেশি দান করার দরকার আছে না নাই? আমি দেখলাম আমার এক ভাই 50,000 টাকা দিছে, কেউ 30,000 টাকা দিছে, এই ছেলেগুলারে আপনারা ফুলের বাগানের মতো সাজায় রাখবেন এই মাদ্রাসায়। আমি বললাম আপনার কবরটা ফুলের বাগান হয়ে যাবে, এমন পোলা জন্ম দিতে পারো নাই যেই পোলায় তোমার নাজাতের ওসিলা করতে পারে, কিন্তু পরের পোলারে টাকা দিয়ে আলেম বানাইছো, কসম করে বলে গেলাম এই পোলার ওসিলায় তুমি জান্নাতে যাবা। কষ্ট হইতেছে টাকার এদিকে? বাবা আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে, আবার নবী জীবনে বাপ কইয়া কেউ ডাকে নাই, এই 6 বছর 7 বছরের বাচ্চারা এখানে বয়ে বয়ে কান্দতেছে, চাই দেখেন এই বাচ্চাগুলো কেন কান্দে জানেন? একমাত্র এদের কোনো গুণা নাই, আর যাগো গুণা কম এরা কান্দবে বেশি, ঠিক না ভাই? ঠিক জোরে কন। মা আয়েশা সিদ্দিকা একদিন জিজ্ঞেস করি, আর সুরাল একটা কথা জিগাই বলো, আপনার নামাজের ভিতরে মা মা কইয়া তো কান্দেন কেন নামাজের পড়ে? আমার নবী বলে, আয়েশা রে তুমি তো এখনো পর্যন্ত মার হাতের খাবার খাও, এই জন্য মার দরদ বুঝবা না, আমি নবী সেই 6 বছর বয়সে আমার মার হাতের খাবার আমার মা আমার বাবার কবর দেখাইতে নিয়া আর কোনদিন মা ডাকতে আমি ডাকতে পারি নাই। আমি আমার 6 বছর বয়সে মা হারাইয়া মদিনার অলিতে গলিতে কান্দি, আয়েশা যখন আমি শুনি কোন সাহাবীর মা নাই তখন আমি তারে বুকের মধ্যে আদর করি, কেন করে জানুনি? আমিও তো আর মতো বয়সে মা হারাইছি, আমি জানি মার কি দরদ রে। বাবা আপনাদের এই মাদ্রাসা যাদের মা নাই বাবা নাই এদেরকে আদর করবেন? করবেন না? করবেন ইনশাল্লাহ।
আমার মাদ্রাসায় একটা ছেলে আছে, করোনার ভিতরে তো মাদ্রাসা সব ভাই বন্ধ দিয়ে দিল, সরকার বন্ধ করলো, আমি বন্ধ করলাম না। কেন? 12-13 জন ছেলে কুড়িগ্রাম রংপুরের হাট লালমনিহাট বাড়ি, ওরা যাইতে পারে নাই, এই যে সাইজের গাড়ি বন্ধ হয়ে গেল, যাবে কেমনে? ভ্যানে তো যাওয়াই 400-500 কিলোমিটার সম্ভব না। একটা ছেলের বাড়ি সেই দিনাজপুর বর্ডারে পঞ্চগড়, 700 কিলোমিটার, কেমনে যাইব? ছেলেটা কান্দতেছে, পারেন দেবে আমাকে কান্দুস কে, সবাই চলে যায় আমি কেমনে যাব, কে গাড়ি বন্ধ হয়ে গেছে। আমি বললাম তোর যাইতে হবে না, মাদ্রাসায় তালা মারিয়া তোকে ভিতরে আমি খাওয়ান দিব। মন খারাপ আপনার গো? আল্লাহ আকবার বললেন না একটু? বিশ্বাস করেন আমি কসম করে বলতে পারি, এই 6-7 জন ছেলের তালা মাইরেতে যে, কারণ পুলিশ আবার মাঝে মাঝে ঝামেলা করবো, বাহির দিয়ে তালা মাইরেতে খাবারের সময় খালি খাবার দিয়ে যাইতাম। তো চিন্তা করলাম কমলা ফেরে সিজান যায় গো, কেমনে খাওয়াই? আমি এক পেটি কমলা হুজুর নবীনগরতে কিনে নিয়ে আসলাম। আমার কথায় যে কান দেন আপনারা এমনি এমনি না, আমার এই দিলটা হাত দিয়ে দেখেন, মায়ের জন্য কত কষ্ট। আমি জানি ওই ছাত্রদেরকে খাওয়াইলে আমার মাকে আল্লাহ জান্নাতে খাওয়াবে, আমি এটা জানি, আমি এটা জানি। এই জন্য বাবা 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে আমার আগে যে ওয়াজ করলো শাহজালাল মাদারীপুরি, ওরকার জিজ্ঞেস করবেন, ও আমার মসজিদ দেখাইছে, বাংলাদেশে কোনো বক্তা তার নিজের টাকা দিয়ে মসজিদ করে নাই, আমি গুনাহগার করছি, আমার কষ্টের ঘাম ঝরানো 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। কেন কইছে জানেন? একমাত্র আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হয়, আমি দোয়া করে দিয়ে গেলাম তুই টাকার মালিক একদিন হবি, তখন আমি মারে আর পাবি না, কিন্তু একটা মসজিদ মাদ্রাসা বানাবি, ওয়াদা দে, তোর নানা আলেম মানুষ, তোর নানা বানাইছে, তুইও বানাবি। আমি বলছিলাম মা ঠিক আছে টাকার মালিক হলে বানাম, আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যেয়ে বাবা 20 কোটি টাকা খরচ করে মসজিদ করছি, জানি না আমার মা খেলনা কবরে কেমনে রাখছে। তবে আমার বিশ্বাস, যদি আমার মসজিদ কবুল হয় আমার মা কবরে ভালোই থাকব, অবশ্যই ভালো থাকব। বাজান করুণার মধ্যে ছেলেগুলো যাইতে পারতেছে না, আমি এক পেটি আপেল কিনে নিয়ে আসলাম, কমলা কিনে নিয়ে আসলাম, একটা ছেলের হাতে যখন ওর বাড়ি বরিশাল বাজান বাবুগঞ্জ, আমি যখন ওর হাতে কমলাটা দিছি, পরের দিন যাই দেখি কমলাটা খায় নাই, আমি জিগাইলাম খাস নাই কে, দেখি আমার সামনে কমলার সিল্কের এবার এইভাবে টান দিয়ে ঘেরান নেয়। আমি বললাম ঘেরান নেস খাস না কে? বলে হুজুর কতদিন কমলা খাই না নিজেও জানি না। আমি বললাম তোর বাপ কি হয়েছে? বলে হুজুর আমার আব্বা মরে গেছে, আমার মা আমার চাচার কাছে বিবাহ পড়ছে, আমার আব্বু ওই চাচারে আমরা আব্বু বলতাম, আমার মা পরে আমার আরো 2টা ভাই হয়েছে, একটা বোন হয়েছে, হুজুর এখন আমার চাচা আমাদের দেখতে পারে না, যখনই আমরা মার দেখতে যাই আমার চাচা আমাদেরকে মারে। যুবক ভাইরা আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, শুধু আমার সাথে একটা ওয়াদা দে, এতিম গুলার চোখের পানি মোছাবার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? যদি এতিমদের চোখের পানি মুছতে হয় আমার সাথে একটা ওয়াদা দাও, যতদিন বাঁচবাই মাদ্রাসার খেদমত করব ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ, এতাল মেলিমদের খেদমত করব ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই তুমি বিশ্ব নবীর সাথে জান্নাতে যেতে পারবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। যাবেন ইনশাআল্লাহ? কে কে যাবেন দেখেন, লাগে হাত তুলে দেখাও, আল্লাহ তুমি দেখো আমার নবীর সাথে আজকে 6 ডিসেম্বর তোমার পাগলগুলি হাত তুলে দিয়াও ওয়াদা করতাছে এই শরীয়তপুর সখীপুর, এই শরীয়তপুর সখীপুর আল্লাহ তুমি দেখো 6 ডিসেম্বর তোমার বান্দা গুলে হাত দুটা বলে বলে আমার নবীর সাথে জান্নাতে যাবে, আমার নবীর সাথে যারা জান্নাতে যাবে
আল্লাহ তুমি দেখো সখীপুর শরীয়তপুর 6 ডিসেম্বর এরা আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার ওয়াদা করছে, জীবনে এক অক্ত নামাজ কামাই দিবে না মওলা তুমি মাফ করে দাও বান্দারে গুনাহ করে কাদিতাসে মাহফিলে। আল্লাহ এদের সখের পানি কবুল করো সরকার, আমিন। আর সরকার আমিন। হে যুবকে যাইস না হনে মুনাজাতের আগে মা আপিল দিয়ে যাবি, তুই যেই রাস্তা দিয়ে যাবি ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, গাড়ি তোর উপর দিয়ে চলতে পারে। একসাথে বলেন মুনাজাত করার আগে কেউ যাবে না, উঠান হাত উঠান, নারাই থাকবে আল্লাহ যারা হাত তুলবে তাদেরকে তুমি অলি বানাই দিবা, এদের বাবা মাকে মাফ করে দিবা। নামাও হা, 30টা সেকেন্ডে আমি বলবো, আমি 2011 সালে আমার বাবার এনে হজ করছি, আমার আব্বা যখন আমার সাথে হজে ছিল আমি একটু আগে ওই সারে পরে যেখানে কথা বলছি ওখানে বলছি, এই যুবক আমি তোরে বন্ধু বানাই মাঠ সারবো, 30টা সেকেন্ডে বলতে পারবি হুজুর আমার বাপ এই মাঠে আছে, হুজুর আমরা দুই বাপ বেটা একসাথেই মাঠে বসে ওয়াজ শুনতাছি, এই দেখ সামনে বই আমার বাজানরা কান্দে, এই বাচ্চাগুলো কানছে, আজকের মাহফিল ডাইরেক্ট কবুল হবে ইনশাল্লাহ। বলেন তো মাহফিল কবুল হইলে আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? আছে আছে, আমি গ্যারান্টি দিলাম আপনাদের চোখের বানে আজকে কবুল। 30টা সেকেন্ডে বলো তো, এ যুবক হুজুর আমি আপনার বন্ধু হব, হুজুর আমি কোটি কোটি টাকার মালিক হইতে চাই, হুজুর আমি চাকরি চাই, আমি বিদেশ যেতে চাই, কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য কী দরকার? আমি জিহাদি বললাম, আমি যদি আমার বাবারে 2011 সালে কাবা ঘরের সামনে রাইখা বাবারে বুকের মধ্যে নিয়ে এইভাবে কাঁদছিলাম, আব্বা তুমি আমার মাপ না করলে আমার হজ কবুল হইব না, আমার বাবা চিল্লাই চিল্লাই বলছে আল্লাহ আবার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের কান্দাবা, যুবক কান্দাবা, আমার বাবার দোয়ার খাতিরে আজকে তোমরা কাঁদো, তোর দোয়া যদি কবুল করাইতে চাস 30টা সেকেন্ড ওই যুবকগুলো এখন খাড়ায় যাবে, দাঁড়ায় যাবে ওই যুবকগুলো যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, দাঁড়া তো, কার কার বাবা আছে দাঁড়া, কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া, এই বাপগুলো দাঁড়া, এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়াইতে বলছি দাঁড়াও, কার কার বাপ আছে দেখো ছেলেগুলো দাঁড়াইছে দাঁড়াও, এই যুবক তোর বাপ এই মাঠে নাই, হাসবি না এই হারামি, যেটা হাসবি তোর কপাল পুড়িয়ে যাবে, তোর জীবন নষ্ট হয়ে যাবে একবারে, টাকা তোর এখন জান্নাতের চাবি তোর হাতে ধরাই দেবো, তুই জান্নাতের চাবিটা নিয়ে নিবি, এই হেই আর কার বাবাই মাঠে আছে দাঁড়া, আর কার বাবা মাঠে আছে দাঁড়া, এই বাবা কই বাবা দাঁড়ান তো, যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে দেখেন না বাপ দাঁড়াইতে পারেন না, যুবক দেখ তোর বাবা কই, দেখ চাইয়া দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বাবা এখানে কোথায় দাঁড়াইছে, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়া বাপরে বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষার মারবি, তোর বাপ যদি তোরে মাফ করে দেয় আমি বললাম তুই হস করতে পারবি, তোর বাবাকে নিয়ে জান্নাতে যেতে পারবি, তুই কোটি কোটি টাকার মালিক হইতে পারবি, আর যাদের বাপ নাই বইয়ে বইয়ে কাঁদবেন অবি সুরাতে কাঁদবেন, বাবা গো তুমি বাইসা থাকা অবস্থায় কেন ইলিয়াস রহমান জিহাদি আমার গ্রামে আসলো না, দে যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে, এই লোকটা গেছিল আমার ওই আছে, এই লোকটা দেখছে, এই দেখে আগে প্রথম তার বাবার বুকি নিয়ে কাঁদবে, এ দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে, যুবক তোর বাবার বুকি নিয়ে চিল্লাইতে থাক আর কাঁদতে থাক, যুবক তোর বাবারে জড়াই ধর, তোর বাবারে জড়াই ধর, যুবক তোর বাবারে জড়াই ধর, আল্লাহ দেখো এই লোকটা স্টেজ থেকে দৌড়ে গেছে বাবারে জড়াই ধরে কাঁদতে, আল্লাহ তুমি দেখো মানি গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে চোখের পানিও পড়ে সারবেন না, বাপরে জড়াই ধরে কাঁদতে থাকো, এই যুবক তোর বাবা এখানে আর কেউ নাই, আর কারো বাবাই মাঠে নাই, তুই দৌড়ে যেতে পারস না তোর বাবার জড়াই ধরতে, তোমার বাবা নাই, তোমার চাচা নাই, এ তোমার বড় ভাই নাই, অথবা একসাথে ক্রিকেট খেলতে যেয়ে বন্ধু বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছ, চাচতো ভাই মামাতো ভাই খালতো ভাই, এক বন্ধু আর এক বন্ধুরে জড়াই ধরে কাঁদতে থাকলে তুমি দেখো যেই যুবক তার বন্ধুর কাছে মাপ চাবে, যেই সন্তান তার বাবার বুকে নিয়ে মাপ চাবে, মালি তোমার নবী মুহাম্মদ রে আসমানে লয়ে গেছে বন্ধুত্বের ঋণ শোধ করার লাগিয়া,
আল্লাহ যারা বন্ধুর গলা ধরে মাফ চাবে এদেরকে তুমি বন্ধু দুই বন্ধুরে মাফ করে দিয়া জান্নাতের একটা রাস্তা বাতায় দিবা। আল্লাহ এদেরকে তুমি কবুল করো। আমিন। আরো সরকার আমিন। বসে পড়ে বসে। আমি জানি যাদের বাবা নাই তারা কেমনে বয়ে বয়ে কান্দতেছে। আল্লাহ যাদের সন্তানগুলি বাবার কাছে মাফ চাইল তাদেরকে আপনি মাফ করে দেন, এদেরকে এই জামানার মুজাদ্দিদ বানায় দেন। শুধু একটা কথার উত্তর দিবেন, আমার নবী সারা জীবন মা মা বলে কানছে, আব্বা আব্বা বলে কানছে, আমরাও প্রতিটা মোনাজাতের ভিতরে মা বাবার জন্য দোয়া করব। রাজি আছেন না? আছেন রাজি? বসেন তো দেই। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আছে কি? হুজুর আমারও মা নাই, আমারও বাবা নাই, আমার টাকা আছে কিন্তু আমার মা বাপ নাই। ইলিয়াসুর রহমান জেহাদি কালেকশন আমি করব না, শুধু আমি কয়েকটা বন্ধু চাই।